হ্যাট্রিক করেই আর্জেন্টিনার জার্সিতে নিজের শততম গোলের মাইলফলক স্মরণীয় করে রাখলেন লিওনেল মেসি। ফিফা র্যাঙ্কিংয়ের 86তম দল কুরাসাওকে 7-0 গোলে বিধ্বস্ত করার ম্যাচে এই কীর্তি গড়েন বিশ্বকাপজয়ী অধিনায়ক। চলুন জেনে নেই কীভাবে কার কার বিপক্ষে এই 100 গোল করেন মেসি। আর্জেন্টিনার হয়ে 2005-এ অভিষেকের এক বছর পর ক্রোয়েশিয়ার বিপক্ষে নিজের প্রথম গোল করেন লিওনেল মেসি। এরপর এখন পর্যন্ত 174 ম্যাচ খেলে 102 গোল করেন এই ক্ষুদে জাদুকর, যেখানে 48 গোল করেন আন্তর্জাতিক প্রীতি ম্যাচে, 13 গোল করেন কোপা আমেরিকাতে, 28 গোল করেন বিশ্বকাপ বাছাই পর্বে, আর বিশ্বকাপের মূল পর্বে করেন 13 গোল। লা আলবি সেলেস্তের হয়ে এই 102 গোলের 90টি এসেছে মেসির বাঁ পা থেকে, আর ডান পা থেকে এসেছে 10টি গোল, বাকি 2 গোল এসেছে হেড থেকে। আর্জেন্টিনার হয়ে 102 গোলের মধ্যে মোট 9 বার হ্যাট্রিক করেন এই কিংবদন্তি, আর 2টি করে গোল করেন মোট 10 বার। গোলের ক্ষেত্রে প্রতিপক্ষ হিসেবে লাতিন দেশগুলোই সবচেয়ে বেশি প্রিয় মেসির। 102 গোলের 44টি করেন দক্ষিণ আমেরিকার প্রতিপক্ষের বিপক্ষে, আর উত্তর আমেরিকা ক্যারিবিয়ান প্রতিপক্ষের বিপক্ষে 24টি, ইউরোপিয়ান প্রতিপক্ষের বিপক্ষে 23টি, এশিয়ান প্রতিপক্ষের বিপক্ষে 6টি এবং আফ্রিকান প্রতিপক্ষের বিপক্ষে করেছেন বাকি 5টি গোল। ২০১৬ সালে গ্যাব্রিয়েল বাতিস্তুতার করা 54 গোল টপকে আর্জেন্টিনার হয়ে সর্বোচ্চ গোলের মালিক হন মেসি। ২০২১-এ আন্তর্জাতিক ফুটবলে পেলের করা 77 গোল টপকে দক্ষিণ আমেরিকার সর্বোচ্চ পুরুষ গোলদাতাও হন তিনি। আর্জেন্টিনার জন্য আশীর্বাদ, এই লিওনেল মেসি ফুটবলকে দিনকে দিন নিয়ে যাচ্ছেন এক অন্য লেভেলে।